হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম ব্লগটা একটু অন্যরকমভাবে বানাবো, যদিও অন্য কোনো ব্লগে আমি ভালো করে কোনো রেসিপি দেওয়া সম্ভব হয় না, কারণ ব্যস্ততার মাঝে সব কিছু সবসময় হয়ে ওঠে না। তো আজকে আমি দেখাবো আম পাঁপড়। তো আম পাঁপড় রেসিপিটা আজকে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এটা তোমরা কাঁচা আমেরও বানাতে পারো, পাকা আমেরও বানাতে পারো। তো আমি দুরকমভাবেই একই সাথে দেখিয়ে দিয়েছি, তো তোমরা সেরকমভাবে তৈরি করে নেবে। আমসত্ত বানানোর জন্য আমি এখানে চারখানা পাকা আম নিয়ে নিয়েছি, আর এটা আমি টকঝাল মিষ্টি বানাবো। তো টকঝাল মিষ্টি বানানোর জন্য আমি একখানা আম এখানে কাঁচা আম নিয়েছি। তোমরা যারা কাঁচা আমের করবে তারা কাঁচা আমটা এইভাবে সেদ্ধ করে নেবে, বাকি সমস্ত প্রসেস একই রকম হবে। আর যারা পাকা আমের করবে তারা পাকা আমটা কীভাবে আমি দিচ্ছি সেইভাবে দেখে নাও। তো পাকা আমটা এইরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমটা সেদ্ধ করার জন্য একটা বাটি লাগবে, তো সেই বাটিতে একটু জল দিয়ে কাঁচা আম হলে কাঁচা আমটা সেদ্ধর জন্য দিয়ে দেবে, পাকা আমটা হলে এইভাবে ছাড়িয়ে নিয়ে ওর শাঁসটাকে ওর মধ্যে দিয়ে দেবে। জলের পরিমাণ খুবই কম থাকবে জাস্ট সেদ্ধটুকু হওয়ার জন্য, আর পাকা আম থাকলে আরও জলের পরিমাণটা কমিয়ে সমস্ত আমগুলোকে এইরকমভাবে আঙুলের সাহায্যে আর কি চেপে চেপে ওর শাঁসগুলোকে জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে, নাড়াচাড়া যতক্ষণ করবে আমগুলো যাতে গলে যায়। যদি ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারো, আমগুলো যদি একটু শক্ত হয়। আমার যেহেতু পাকা আমটা নরমই ছিল আর কাঁচা আমটা আমি সেদ্ধ করে নিচ্ছি, সেই কারণে ডাল ঘুটনির কোনো দরকার পড়েনি। দেখতেই পাচ্ছ এইরকমভাবে একটু ঠিক হয়ে গেছে। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তোমাদের যাদের স্টিলের ছাঁকনি আছে তো তারা স্টিলের ছাঁকনি ইউজ করলে আরও বেশি ভালো হয়, কারণ তাতে একটু জালটা আর একটু বড় বড় থাকে, যে কারণে ভালোভাবে আরও তাড়াতাড়ি হয়ে যায় ছাঁকাটা। তো আমার যেহেতু স্টিলের ছাঁকনি এই মুহূর্তে নেই, তো সেই কারণে আমি এরকম প্লাস্টিকের ছাঁকনিতেই আমি ছেঁকে নিচ্ছি। তো যেহেতু অনেকটাই গরম এখন হাত দিতে পারবো না, সেই কারণে এইরকমভাবে ঢেলে ঢেলে একটা চামচের সাহায্যে পুরোপুরি আমটাকে ছেঁকে নেব। আর এর মধ্যে যে একটা মানে ছিগড়া ছিগড়া থাকবে, আমের মধ্যে তো থাকবেই ছিগড়া, যেমন আম হবে তেমন। এরা যেহেতু হিমসাগর আম আর মিষ্টিও বেশি, সেই কারণে চিনিটা কম লাগবে, আর হিমসাগরে এমনি ছিগড়া ভাবটা কম, তো সেই কারণে বেশি বেরোবে না। যদি অন্য কোনো আম ইউজ করো তাহলে তাতে ছিগড়েটাও একটু বেরোবে, তো সেই কারণে একটু ছেঁকে নেওয়ার প্রয়োজনটা বেশি। আর ছেঁকে নিলে তাতে একটু ঘনত্বটাও বেশি হয়ে যায়, আর তাতে ছিগড়াগুলো বেরিয়ে গেলে আরও মোলায়েম হয়, মানে সফট হয়। সমস্ত আমটা এরকমভাবে ছাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই কড়ার মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমার নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে, আর এটা বেশি করে নাড়াচাড়া করতে হবে না, এমনি ঘনত্বটা বেশি হয়ে গেছে, জলের পরিমাণ কম দিয়েছিলাম যে কারণে। আর এর মধ্যে আমি মশলা দেব, এর মধ্যে আছে ধনে জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর এটা যাবে বিট নুন, সামান্য একটু সাদা নুন আর একটু চিনি। তো বিট নুনটা আমি যখন কাঁচা আম দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম, তো চিনিটাকে দিয়ে দেবো, চিনি আর মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর থালার মধ্যে ঢেলে নেব। ঢালার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে যখন লেয়ারটাকে তোলা হবে, মানে যখন আমসত্তটা শুকিয়ে যাবে তখন যখন তোলা হবে তখন থালার মধ্যে সেটে যাবে না। তো সেই কারণে একটু তেল মাখিয়ে নেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছ এইরকমভাবে থালার মধ্যে ঢেলে চারিদিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো এটা আমি দুটো থালা ইউজ করেছি, কারণ এটা একটু পাতলা করে করবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার আছে সেই কারণে কখন রোদ আসবে কখন বৃষ্টি আসবে সেই কারণে তো বোঝা যাচ্ছে না, সেই কারণে পাতলা পাতলা করে দিচ্ছি, যাতে এক থেকে দুটো দিনের মধ্যে এগুলো শুকিয়ে যায়। তো আমি দুটো থালা ইউজ করেছি, বড় থালা তার মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা ছোট থালার মধ্যে যা বাকিটুকু আছে সেটা দিয়ে দেবো। ¶¶
সারা রাত পাখার হাওয়াতে রেখেছিলাম, আর সকালবেলা যখন রোদ উঠেছে রোদে দিয়ে দিয়েছিলাম। তো সারাদিন রোদ খেয়েছে, এটা পরের দিন যখন রোদে দিয়েছি সেই টাইমে তোমাদের আর কি আমি দেখাচ্ছি। তো এইটা আরও একটা দিন রোদ খাবে, বড়ো থালারটা, ছোটো থালারটা চাইলে আমি আজকেই তুলে নিতে পারবো। ছোটো থালারটা একটা দিন রোদ খাওয়ার পরেই ভালোভাবে শুকিয়ে গেছে, যেহেতু পাতলা করে দিয়েছিলাম সেই কারণে এটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এই রকম যদি আরও একটা দিন রোদ খাইয়ে রাখা যায় তাহলে এইটা রেখে অন্তত 1 থেকে 2 বছর খেতে পারবে। মাঝে মধ্যে একটু চাইলে রোদ খাইয়ে নিতে পারো, নাহলে এই রকমই তোমরা রেখে 1-2 বছর খেতে পারবে। তো গাইস, কেমন লাগলো আজকে আমসত্ত রেসিপি? আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ আমি খাচ্ছি তো এই সময় এতটা টেস্টি হয়েছে, মানে তোমরা দেখেই বুঝে গেছো। এর আগে তো একটা লেয়ার খেয়ে ফেলেছি, আর এইটাও জানি না বাঁচবে কি না। তো বড়ো থালা একটা ভাবছি রেখে দেবো, সবাইকে ওখান থেকে দেবো। আর কিছু পাকা আম আছে, সেটা দিয়ে শুভর জন্য আলাদা করে আরও মোটা করে করে দেবো। যা, আর এটা আমি ঝাল ঝাল করেছি, তোমরা চাইলে শুধু চিনি আর বিট নুন দিয়ে করতে পারো, আরও বেশি দোকানের মতো টেস্ট লাগবে। আমি যেহেতু ঝাল পছন্দ করি সেই কারণে আমি ঝাল দিয়ে করেছি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর এই আমের সিজনে অন্তত এটা মিস করোই না। তো চলো, আজকে ভিডিও আমি এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।